হ্যালো ফ্রেন্ডস, আমরা ক্যানাডায় স্ট্রবেরি ফার্মে চলে এসেছি বিকেল 4টের সময়। আর 4ঠা জুলাই, আর এই যে কাঠের গাড়িটা দেখছেন, এটা করে আমরা ভেতরে গেলাম, ক্ষেতের ভেতরে যেখানে স্ট্রবেরি পাওয়া যাবে। তো আমরা দুজন রোদ থেকে বাঁচতে মাথায় টুপি পরেছিলাম, আর হাওয়ায় টুপি দুটো উড়ে গেছে। তো নাতনি খুব সাবধান হয়ে গেছে, ও টুপিটা ধরে রেখেছে যাতে উড়ে না যায়। ভেতরে গিয়ে আমরা লাল লাল স্ট্রবেরি তুললাম। তো লাল লাল স্ট্রবেরি কয়েকটা তো আমরা পেলাম, কিন্তু তার বদলে আমাদের $46 দিয়ে টিকিট কাটতে হয়েছে। তিনজন অ্যাডাল্ট আর একটা বাচ্চার টিকিট $46, তার বদলে 4টে ছোট বাস্কেট। সেই ছোট বাস্কেটের মধ্যেই যে কটা স্ট্রবেরি নেওয়া যায় আর কি। আর এই যে খাবার, এটা কয়েন দিয়ে নিতে হয় পশুদের খাওয়ানোর জন্য, এটা কম্পালসারি নয়, অপশনাল আর কি। আর এই যে হাঁসদের ভিডিও করে নিলাম, খুব ভাল লাগলো। আর আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংকস।